कार्यक्रम के प्रायोजक है नाम से मशहूर स्वाद से भरपूर बालाजी पापड़ भुजिया चनाचूर और मीडिया में छाने का बेहतरीन मौका, 2 महीने का स्पेशल कोर्स। तो जुड़िए लाइव कोलकाता मीडिया इंस्टीट्यूट के साथ। যেখানে গোটা দেশে দিতে পারছে না, সেখানে হঠাৎ রাজ্যে এটা করে দেবে, ওটা সোনার বাংলা হয়ে যাবে আর কি। সোনার বাংলা মানে শূন্যের বাংলা। না আমি কিছু বলবো না, এতদিন আগ্রা ফোর্ট থেকে শাহজাহান আওরঙ্গজেবের হাতে বন্দী শাহজাহান তাজমহল দেখতেন, আওরঙ্গজেব শাহজাহানকে নেমে উপহার দিয়ে দিয়েছে। দাদা, মাঝামাঝি দেখা যাচ্ছে হেস্টিংয়ে বিক্ষোভ চলছে এবং সিঙ্গুরের ক্যান্ডিডেট রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে খুবই বিক্ষোভ চলছে, এটা নিয়ে কী বলবেন? না না, বিক্ষোভ থেকে সিঙ্গুরে না, বিক্ষোভ মুরারইতে, বিক্ষোভ কুচবিহারে, বিক্ষোভ ইংলিশ বাজারে, বিক্ষোভ ওল্ড মালদায়, বিক্ষোভ রাজারহাট গোপালপুরে, বিক্ষোভ দমদমে, বিক্ষোভ পুরুলিয়ায়। আমার ধারণা আগামী দিনে খুব শিগগির বিক্ষোভ হতে যাচ্ছে, কাশীপুর হয়ে গেছে, খুব শিগগির ওখানে বিক্ষোভ হতে যাচ্ছে। হ্যাঁ, যেখানে কেননা মানুষ সাপের ছোবল টোবল মানুষ পছন্দ করে না, একেবারে পছন্দ করে না। একটা বিষয় যেটা কিনা প্রধানমন্ত্রী কালকে যেখানে প্রার্থী তালিকা দিয়েছে সেখানেই গণ্ডগোল হয়েছে। আমি তো বললাম এগুলো হচ্ছে ওই ওদের ভাষা বলতে গেলে জুমলা। এই একটা ক্যান্টিন অনুগ্রহ করে দিল্লিতে বঙ্গভবনে, কেরল ভবনে, আসাম ভবনে, উত্তরপ্রদেশ ভবনে একটা করুক, একটা ক্যান্টিন আহমেদাবাদে, বড়দায় করুক, 5 টাকায় 3 বার খাওয়া। আমাদের এখানে মুখ্যমন্ত্রী তো 5 টাকা 1 বার খাওয়ানো অলরেডি নিশ্চিত করে দিয়েছেন। তা ওদের বাংলা নিয়ে এত মাথা ব্যথা কেন? একটু লখনৌ শহরে চালু করুক না, লখনৌ শহরে তো নেই এই ক্যান্টিন, বড়দায় এই ক্যান্টিন নেই, গুজরাটে, আহমেদাবাদে নেই। তাহলে আমাদেরটা নকল করে আমাদের রাজ্যে করছেন কেন? আমাদেরটা নকল করে আপনি আপনাদের রাজ্যে করুন। উত্তরপ্রদেশে তো দারিদ্র্যের হার, না খেতে পাওয়া মানুষ বাংলার থেকে অনেক বেশি। আপনি ত্রিপুরায় করছেন না কেন এরকম একটা ক্যান্টিন? আপনি আসামে করছেন না কেন এরকম একটা ক্যান্টিন? বাংলায় যেই মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করলেন, অমনি ওকে নকল করে সঙ্গে সঙ্গে এখানে একটা মিথ্যে, একটা কোট আনকোট একটা মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে?